Assalamualaikum al arabiyatu baina yadayk. Aske amra inshallah ar hiyaru salis orthat tritiyo padabodon theke shuru korbo al wahda orthat chapter 1 ad dars lesson 1 al hiyaru salis al hiwar kotopokoton al salis تريتيو الحوار الثالث تريتيو كتبوكتن انظر واستمع وأعيد look listen and repeat ديكو شنو ايبون بولو كونو راي بولو اي conversation تيوتش محمد ايبون شريف ارمده محمد السلام عليكم شريف وعليكم السلام محمد من أين أنت شريف أنا من باكستان محمد هل أنت باكستاني شريف نعم أنا باكستاني وما جنسيتك أنت محمد أنا تركي أنا من تركيا شريف Ahlan wa sahlan. Amra ekon ortho gulo bole debo. Inshallah. Muhammad, assalamu alaikum. Ortat apnar obar shanti prochito hok. Sharif, wa alaikum assalam. Ebong apnar oporo Allah ta'ala shanti prochito hok. Muhammad, min aina anta? Ortat apni kotha theke eshechen? Min অর্থাৎ এটা আমরা যদি ইংলিশে বলতে হয় from এবং অর্থাৎ হতে থেকে অর্থাৎ mean আইনা মানে হচ্ছে কোথায় হয় আর আনতা মানে হচ্ছে আপনি বা তুমি mean আইনা আনতা আবার আরবিক স্পিকাররা কথোপকথনের ক্ষেত্রে এই mean আইনা আনতা বলে না তারা সাধারণত mean আইনা আনত বলেই থেমে যায় তো আমরা যেহেতু শিক্ষার্থী এবং মেইল বোঝানোর জন্য এই শেষের তাটি উচ্চারণ করব তো মোহাম্মদ মিন আইনা আনতা মোহাম্মদ বলছে মিন আইনা আনতা অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন শরীফ আনা মিন পাকিস্তান আনা অর্থ আমি মিন অর্থ থেকে পাকিস্তান মানে হচ্ছে পাকিস্তান আমি পাকিস্তান থেকে এসেছি এখন বিষয়টা হচ্ছে এইদিকে পাকিস্তান বলা হচ্ছে কারণ আরবিতে পি শব্দটি অনুপস্থিত যার কারণে পি এর পরিবর্তে বা ব্যবহার করা হয়েছে আনা মিন পাকিস্তান অর্থাৎ আমি পাকিস্তান থেকে মোহাম্মদ হাল আনতা পাকিস্তানি মোহাম্মদ জিজ্ঞেস করছে হাল আনতা পাকিস্তানি অর্থাৎ আপনি কি পাকিস্তানি হাল শব্দটি সাধারণত আরবিতে প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ব্যবহৃত হয় ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই হালের আরো অনেক ব্যবহার দেখতে পাব হাল আনতা পাকিস্তানি অর্থাৎ আপনি কি পাকিস্তানি শরীফ নাম আনা পাকিস্তানি শরীফ বলছে নাম নাম অর্থ হচ্ছে হাবদ উত্তর অর্থাৎ জি নাম জি আনা পাকিস্তানি আমি পাকিস্তানি ওয়ামা জিনসিয়াতুকা আনতা এবং শরীফ জিজ্ঞেস করছে যে ওয়ামা জিনসিয়াতুকা আনতা অর্থাৎ আপনার জাতীয়তা কি বা আপনার ন্যাশনালিটি কি মা শব্দটিও আরবিতে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এটার ব্যবহারও আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও দেখতে পাব ওয়ামা জিনসিয়াতুকা আনতা অর্থাৎ আপনার জাতীয়তা কি মোহাম্মদ বলছে আনা তুর্কি অর্থাৎ আমি আমার জাতীয়তা হচ্ছে তুর্কি আনা তুর্কি আনা মিন তুর্কিয়া আমি তুর্কি থেকে অর্থাৎ তুর্কি থেকে এসেছি শরীফ আহলান ওয়া সাহলান শরীফ বলছে আপনাকে স্বাগতম এই যে একটা বিষয় যেটা লক্ষণীয় সেটা হচ্ছে পাকিস্তান বলতে বোঝাচ্ছে দেশের নাম এবং যখন বলা হচ্ছে পাকিস্তানি
এটা বোঝাচ্ছে হচ্ছে ন্যাশনালিটি, অর্থাৎ জাতীয়তা, পাকিস্তানি। আবার একইভাবে তুর্কি, তুর্কি দিয়ে বোঝাচ্ছে দেশের নাম, অর্থাৎ তুর্কি দিয়ে বোঝাচ্ছে এখানে, সরি দেশের নাম নয়, তুর্কি দিয়ে বোঝাচ্ছে এই জায়গায় ন্যাশনালিটি, আর তুর্কিয়া দিয়ে এই জায়গায় বোঝাচ্ছে দেশের নাম। আমরা এখন চতুর্থ কথোপকথনটির দিকে যাব ইনশাআল্লাহ। আল হিওয়ারুর রাবিয়া, আল হিওয়ার কথোপকথন, রাবিয়া চতুর্থ, চতুর্থ কথোপকথন। উনজুর ওয়াস্তামি' ওয়া'ইদ, লুক লিসেন অ্যান্ড রিপিট, দেখো শোনো এবং পুনরায় বলো। এই কনভারসেশনটি হচ্ছে মারিয়াম এবং জাইনাবের মধ্যে। মারিয়াম, আসসালামু আলাইকুম। জাইনাব, ওয়া আলাইকুম আসসালাম। মারিয়াম, মিন আইনা আনতি? জাইনাব, আনা মিন মিসর। মারিয়াম, হাল আনতি মিসরিয়া? জাইনাব, নাআম, আনা মিসরিয়া। ওয়ামা জিনসিয়াতুকা আনতি? মারিয়াম, আনা সুরিয়া, আনা মিন সুরিয়া। জাইনাব, আহলান ওয়া সাহলান। আমরা এখন অর্থগুলো বলে দেবো ইনশাআল্লাহ। মারিয়াম, আসসালামু আলাইকুম। মারিয়াম বলছে আপনার উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক। জাইনাব, ওয়া আলাইকুম আসসালাম, এবং আপনার উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক। মারিয়াম, মিন আইনা আনতি, অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন? আমরা পুরুষদের ক্ষেত্রে দেখেছিলাম মিন আইনা আনতা, আর মহিলাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিন আইনা আনতি, অর্থাৎ আপনি যাকে কথা বলছেন উনি যদি ফিমেল বা মহিলা হন তাহলে জিজ্ঞেস করার ক্ষেত্রে বিষয়টি খেয়াল রাখতে হবে। মিন আইনা আনতি, অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন। এর জবাবে জাইনাব বলছে আনা মিন মিসর, আমি মিশর থেকে, অর্থাৎ ইজিপ্ট, মিশর থেকে। আনা মিন মিসর। মারিয়াম জিজ্ঞেস করছে হাল আনতি মিসরিয়া, অর্থাৎ আপনি কি মিশরি, অর্থাৎ আপনার জাতীয়তা কি মিশরি। জাইনাব উত্তর দিচ্ছে নাআম, হ্যাঁ আনা মিসরিয়া, আমি মিশরি। ওয়ামা জিনসিয়া তু কি আনতি, এবার জাইনাব জিজ্ঞেস করছে যে আপনার ন্যাশনালিটি বা জাতীয়তা কি। মারিয়াম এর উত্তরে বলছে আনা সুরিয়া, আমি সিরিয়ান। আনা মিন সুরিয়া, আমি সিরিয়া থেকে। এর জবাবে জাইনাব বলছে, এরপর জাইনাব তাকে অভিবাদন জানিয়ে বলছে আহলান ও সাহলান, অর্থাৎ আপনাকে স্বাগত। দ্বিতীয় লিসনটি এ পর্যন্তই ইনশা আল্লাহ। আমরা পরবর্তী লিসনটিতে আল হিওয়ারুল খামিস নিয়ে আসব। আবার দেখা হবে ইনশা আল্লাহ। মা আসসালামা।